স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেল তোমাদেরকে সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো রয়েছে তো বন্ধু আজকে আমরা এই ভিডিওতে তোমাদের করা বিভিন্ন প্রশ্নের অ্যান্সার একদম এ টু জেড অ্যান্সার যেটা ফর্ম ফিল আপ করতে গিয়ে সমস্ত ক্যান্ডিডেটসকে প্রবলেমের সম্মুখীন হয়েছে যে সম্মুখীন হয়েছে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজ আমি তোমাদেরকে এই ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ করবে না পরপর দেখবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অন করে রাখবে তো চলো আজকে আমরা শুরু করে আমাদের প্রশ্ন উত্তর পড়বো ওকে তো দেখো ফার্স্ট যেটা আমরা বলবো যে যারা ডিএলএড করেছে তাদের তো কোনো প্রবলেম নেই যত প্রবলেম হচ্ছে যারা বিএড হয়েছে ওকে এন গাইডলাইন অনুযায়ী যেহেতু সরকার বিএড এই যে টেটের ফর্ম আপের দ্বারা অনুমতি দিয়েছে তো সেই ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে যে যাদের বিএ ফিফটি পার্সেন্ট নেয় কিন্তু রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তবুও তারা কিন্তু ফর্ম ফিল আপে সাবমিট করতে পারছে না তার কারণ সেখানে রিজার্ভদের কোনো কাইটোরা ওখানে উল্লেখ নেই কিন্তু এনসিটি গাইডলাইন অনুযায়ী কিন্তু রিজার্ভের কাইটরা রয়েছে তো ওই সমস্ত ক্যান্ডিডেটদের থেকে বেশি কিন্তু প্রবলেম এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে তো তাদের জন্য আমি একটা কথা বলে রাখবো যে তোমরা কোনো রকম এখন চাপ নিও না তোমরা আর একটা দিন অপেক্ষা করো দেখো নিশ্চয়ই কমিশন তার সুরাহাত আর একটা পথ বার করে দেবে আর যদি এইটা আর দ্রুততার সাথে করতে চাও তো অবশ্যই তোমরা যে কমপ্লেন বক্স রয়েছে হ্যাঁ তোমরা তোমাদের নিজের নাম ওকে তারপর তোমাদের টেটের যে রোল নাম্বার কনট্যাক্ট নাম্বার একটা ইমেল আইডি দিয়ে তোমাদের যা প্রবলেম হয়েছে সেই মেসেজে কিন্তু তোমরা ডিটেলসে লিখো লিখার পরে তোমরা এই যে একটা সাবমিট বাটন রয়েছে সেখানে তোমরা ক্লিক করো তাহলে তোমাদের যে ইন্ডিভিজুয়ালি যে তোমরা মেল করছো তাকে সেরকম প্রবলেম সলভ করে দেওয়া হবে আর সার্বিকভাবে কিন্তু অবশ্যই এখানে হয়েছে কি যার সেখান থেকে তোমাদের একটা সুরাহ হবে এটা আমি তোমাদেরকে আসির করছি এবং তোমরা অবশ্যই আর একটা দিন অফিস করো রবিবার মধ্যে কিন্তু তোমাদের সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে এইটু আমি তোমাদেরকে আশা দিচ্ছি ওকে তো এইটা গেলাম তো এর যে প্রবলেম তো আরেকটা যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে দেখো যারা বিএড বিশেষ করে বিএডের ক্ষেত্রে তাদের যে বিএ যে ফিফটি পার্সেন্ট ওকে যে ফিফটি পার্সেন্ট এই যে নাম্বারটা তারা ওভারঅল গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে ওভারঅল নাম্বার বসাবে না অনার্স গ্র্যাজুয়েটের ক্ষেত্রে ওকে তো এইটার জন্য একটা ক্লারিফিকেশন নোটিস কিন্তু পর্ষদ থেকে দেওয়া হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো দেখো যে এই যে পর্ষদের এই যে ক্লারিফিকেশান এই নোটিসটা দেওয়া হয়েছে তোমার গত ছাব্বিশ তারিখে সেখানে কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে দেখো যে দুটো কিন্তু পাঠে ভাগ করেছে একটা হচ্ছে তোমার অনার্স গ্রাজুয়েট এবং একটা হচ্ছে পাস গ্রাজুয়েট তো অনার্স গ্র্যাজুয়েটের ক্ষেত্রে তোমাদের যে টোটাল মার্কস রয়েছে আটশো নম্বর যে তোমাদের টোটাল মার্কস রয়েছে সেটা দিতে হবে এবং তার মধ্যে তোমরা কত পেয়েছো সেটা দিতে হবে কিন্তু যারা অনার্স গ্রাজুয়েট তারা কিন্তু ওভারঅল দিতে পারবে না ওকে তো সেই ক্ষেত্রে আটশো দিতে গেলে তোমার যেহেতু ফর ডিজিট লাগছে তার আগে কিন্তু একটা স্বর্ণ দেবে আর যারা কিন্তু পাস গ্যাজুয়েট রয়েছে তাদেরকে কিন্তু পাসটা দিতে হবে সেভাবে কিন্তু ফর্মটা ফিল করতে হবে তবে একটা প্রশ্ন যেটা এখানে উঠে আসছে সেটা হচ্ছে দেখো যে এটা তো তোমার গত ছাব্বিশ তারিখে এই ক্লারিফিকেশান নোটিশটা আসে কিন্তু তার আগে অর্থাৎ পঁচিশ তারিখ থেকে যারা ফর্ম ফিল আপ করেছ তারা অনেকজাই কিন্তু তোমার বোঝায় যে অল ওভারঅল সেই ক্ষেত্রে আগে সেভাবে ফর্ম ফিল আপ করছো তাদের যে একটা চাপ হবে কালকে নোটিফিকেশান পাবলিশ হওয়ার পরে কিন্তু তাদের একটা টেনশনে কাজ করছে যে আমাদের কি ফর্ম রিজেক্টেড হবে তো তাদেরকে বলতে তোমাদের কোনো ফর্ম রিজেক্টেড হবে না কেননা এটা একটা ফর্ম ফিল আপ চলছে অনলাইনে প্রসেস তারপরে তোমাদের ভেরিফিকেশান সময় সমস্ত অরিজিনাল ডকুমেন্টস দেখানো হবে দেখা হবে তো সেই ক্ষেত্রে তোমরা তোমাদের যে প্রবলেমটা ওখানে বলবে তাহলে তোমার সমস্যা সমস্যা সমাধান হয়ে যাবে কেননা ছাব্বিশ তারিখ আগে কিন্তু এটা আপডেট দিয়ে নি ছাব্বিশ তারিখে দিয়ে চোতে এটা তোমার চাপ নেবে না এই দুটো তোমাদেরকে আগে ক্লিয়ারিফিকেশন করে দিলাম ওকে তারপর যে সমস্ত প্রশ্নগুলা তোমাদের যেটা হচ্ছে যে এক নম্বর প্রশ্ন যেটা তোমাদের ম্যাক্সিমাম যেটা আমাদেরকে জিজ্ঞাসা করছে সেটা যে মোবাইল নাম্বার ওকে তো মোবাইল নাম্বার যে সমস্ত ক্যান্ডিডেটসের মোবাইল নাম্বার পুরানো যে মোবাইল নাম্বার এর আগে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে কিন্তু বর্তমানে একটা হারিয়ে গিয়েছে তাদের কোনো চাপ নাই তোমরা নতুন করে একটা মোবাইল নাম্বার দাও অবশ্যই সেটা অ্যাক্টিভ থাকতে হবে কেন ওখানে একটা ওটিপি যাবে এবং লাস্ট একটা ক্লারিফিকেশন মেসেজ যাবে ওকে তারপর যে প্রশ্নটা ওকে সকলের যেটা জানা আছে যে ইমেলের ক্ষেত্রে যে ইমেল অবশ্যই তোমার একটা বৈধ ইমেল দেবে এবং অবশ্যই নতুনটা দেবে যদি তোমাদের পুরোনো থাকে কোনো প্রবলেম নাই কেননা ইমেলে তোমার একটা ফর্মটা চলে যাবে ওকে একটা যেটা প্রবলেম রয়েছে যে এখানে দেখো যে জন্য প্রবলেম হয়েছে যে ইরোর দেখাচ্ছে ওকে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই এখানে ক্লিয়ার ডাটাটাকে ক্লিয়ার করবে তারপর আবার নতুন করে পেজ পেয়ে নতুনভাবে ফর্ম ফিল আপ করবে তাহলে কোনো প্রবলেম হবে না আর যে সমস্ত স্টার মার্ক দেওয়া আছে সেখানে কিন্তু অবশ্যই তোমরা সেইগুলো মাস্ক তোমার দিতে হবে আরেকটি সকলের প্রশ্ন এখন পর্যন্ত আমরা মার্কশিট পেয়েছি কিন্তু ফাইনাল যে সার্টিফিকেট পাইনি কেউ বলছে প্রভিশনাল সার্টিফিকেট পেয়েছি তো সেই ক্ষেত্রে আপলোডের ক্ষেত্রে আমরা কি করবো তো তাদের উদ্দেশ্যে আমরা বলছি যে ম্যান্ডেটরি নয় ওকে মার্কশিট হচ্ছে আপলোড করো সার্টিফিকেটটা ওখানে ফাঁকা তোমাদের আরও যে কিছু জিজ্ঞাসা বিষয় রয়েছে সেগুলো আজকে তোমাদেরকে এই কেনে ক্লিয়ারিফিকেশন করে দেবো প্রথমে তোমার জন্ম তারিখ এবার বললো আমার এটা দিতে হবে তো অনেক ক্ষেত্রে প্রশ্ন করছে যে আমরা কম্পিউটার করবো না ল্যাপটপে করবো না মোবাইল করবো রয়েছে সেটা করবে তো ল্যাপটপে এবং কম্পিউটার গুলো সব থেকে ভালো হয় যদি যদি না থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে তোমরা মোবাইল করো অবশ্যই মোবাইলটাকে ডেস্কটপ ডেক্সটপ মুড করে নেবে ডেস্কটপ মুড করে নেই কিন্তু তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে ওকে প্রিন্টের ক্ষেত্রে জন্য বলছে যে সাথে সাথে প্রিন্ট করতে হবে কিনা তো বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি এই যে প্রিন্ট করলে সব থেকে ভালো হয় যদি তোমরা প্রিন্ট না করো তাতে কোনো প্রবলেম নেই তোমার যে ইমেলে কিন্তু একটা কপি অ্যাপ্লিকেশন কপি তোমার চলে যাবে তারপর তোমরা আবার যে জুরুল নাম্বার এবং যে ডেট অফ বার্থ ভ্যালিডেট দিলেই ফর্মটা আবার তোমাদের চলে আসবে সেই ক্ষেত্রে তোমরা প্রিন্ট করে নিতে পারবে ওকে নাম্বার দেওয়ার ক্ষেত্রে অনেকটা তোমরা বুঝতে পেরেছো যাদের যে তিন ডিজিজ রয়েছে হ্যাঁ কিন্তু ওখানে ফর ডিজিট চাইছে সেক্ষেত্রে তোর সামনের দিকে একটা জিরো লাগিয়ে আরেকটা যেটা প্রবলেম দেখা দিয়েছে যে যাদের লগ ইন করার সময় ইরোর দেখাচ্ছে ওকে তো অবশ্যই তারা কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া অংশগ্রহণ করেনি এখানে কিন্তু বলা হয়েছে যারা দু সালে যে ইন্টারভিউ প্রক্রিয়া হয়েছিল তাতে যারা অংশগ্রহণ করেছিল তাদের কিন্তু এটা জেনারেট হয়ে যাচ্ছে এবং সেই সমস্ত রোল নাম্বার দিয়ে কিন্তু এটা ফর্মটা খুলবে ওকে আর সার্টিফিকেট কথা বললাম আর একটা যেটা প্রশ্ন সেটাও সকলের যে রেজিস্ট্রেশন রোল নাম্বার এন ইনরমেন্ট নাম্বার যে ফাইনাল যে ট্রেনিংয়ের ক্ষেত্রে রোল নাম্বার লাগছে তো কোনো কোনো কলেজের ক্ষেত্রে বা কোনো কোনো বোর্ডের ক্ষেত্রে তোমার শুধুমাত্র এনরোলমেন্ট নাম্বারটাই হচ্ছে তোমার রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার সেই ক্ষেত্রে তোমার কোনো প্রবলেম নাই একটা দিয়ে তুমি তিনটে যে জায়গা রয়েছে সেখানে যে জায়গাগুলো রয়েছে সেখানে তুমি একই এনরোলমেন্ট নাম্বার যেটা আছে সেটা দাও আর তারপর প্রিন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে একই রেজিস্ট্রেশন নাম্বার বা একই রকমের প্রিন্ট রেজিস্ট্রেশন নাম্বার বা রুল নাম্বার চলে আসে তাতে কোনো চিন্তার কোনো কারণ নাই এটা হচ্ছে তোমার পুরোটা সিস্টেম জেনারেটের মধ্যে আর আরেকটা প্রশ্ন সকলের ক্ষেত্রে যেটা জন্য পাচ্ছে না কিন্তু তোমাদের

দেখো যে প্রাইমারি বোর্ডের যে একটা পিডিএফ যে ফাইল এখানে দিয়েছে যে ফ্রিকুয়েন্ট আক্স কোয়েশন মানে এই সমস্ত কোয়েশন গুলো কিন্তু সকলের জিজ্ঞাসা তো ফার্স্ট যে প্রশ্নটা এখানে দেওয়া আছে দেখো যে আফটার সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর আই হ্যাভ ডিটেক্টেড ইর ইন সেম অর্থাৎ যে সাবমিট সমস্ত কিছু সাবমিট করার পর ফর্মটা সাবমিট করার পর আমার একটা ইর দেখাচ্ছে ওকে তো সেই ক্ষেত্রে হাউ উইল আই দ্য সেম আমি এটা কি করে সমস্যার সমাধান করব তো ওনারা যেটা অ্যান্সার দিয়েছেন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ওয়ান সাবমিটেড ক্যান নট বি এডিটেড যে কোনো কারণে যদি তোমার যে সাবমিটেড হয়ে যায় একবার তাহলে সেটা কোনো কারণে কোনো পরিস্থিতিতে তোমার সেটা এডিটেড করা যাবে না সেটা তিন নম্বর পয়েন্টসে ভালো করে উল্লেখ করা হয়েছে

ওকে তারপর যেটা বলেছি দেখো যে আই এম নট গেটিং ওটিপি ইন মাই মোবাইল নাম্বার অর্থাৎ আমার মোবাইল নাম্বার যে দেওয়া হয়েছে তাতে কোনো আমি ওটিপি পাইনি আই ওয়ান্ট টু সাবমিট অ্যাপ্লিকেশন ফ্রম দ্য টাইম তাহলে কি আমি পরবর্তী সময়ে কি আবার ফর্মটা ফিল আপ করতে পারি অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারি তো ওনার যে অ্যান্সার দিয়েছে ইন অর্ডার টু চেঞ্জ সাবমিটেড মোবাইল নাম্বার লগ আউট ফ্রম দ্য সিস্টেম উইদাউট সাবমিটিং ইউর অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক দ্য ক্লিয়ার অল ডাটা অর্থাৎ একটু আগে আমরা দেখালাম যে ক্লিয়ার ডাটা যে ট্যাবটা রয়েছে তো সেই ক্ষেত্রে তুমি আগে ক্লিয়ার ডাটা করে দাও হ্যাঁ ওকে দিস সিস্টেম উইল টেক ইউর দ্য স্টার্টিং পেজ তাহলে তোমার একটা নতুন পেজ দেবে তার আগে কিন্তু না ওকে যদি কোনো কারণে তোমার আসতে দেরি হয় ওটিপি তো সেই ক্ষেত্রে তুমি ওয়েট করো তাতেও যদি না হয় তো সেই ক্ষেত্রে তোমার ক্লিয়ার ডাটা করে আবার নতুন করে প্রসেসটা শুরু করো ওকে তারপর যেটা আরেকটা সকলের প্রবলেম যেটা দেখাচ্ছে যে প্রবলেমটা দেখো যে ইন ট্রেনিং কোয়ালিফিকেশন মাই ইউনিভার্সিটি নেম ইজ নট অ্যাপেয়ারিং ইন দ্য ড্রপ ডাউন লিস্ট অনেক ক্ষেত্রে বলছো যে আমরা ইউনিভার্সিটির নেম আমাদের আসছে না আমরা যে স্টেট থেকে বিএড বা ডিএলএড করেছি সেখান থেকে আমাদের অনেক ক্ষেত্রে বিশেষ করে ডিএলএড বিশেষ করে বিএডের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে যে ইউনিভার্সিটির নাম আসছে না তো সেই ক্ষেত্রে ওনারা যে অ্যান্সার দিয়েছেন যে প্লিজ সিলেক্ট অপশান আদার্স তো আদার্স যে বাটন রয়েছে সেখানে তুমি সিলেক্ট করো বলতেরা স্টেট এবং তাকে সেখানে তুমি তারপর তোমার স্টেট দাও ট্রেনিং বোর্ড ইউনিভার্সিটির নেম এবং সেই ক্ষেত্রে ট্রেনিং বোর্ড ইউনিভার্সিটির নামটা দিতে হবে এ নিউ প্যারা উইল ওপেন আপ বিলো দ্যাম হায়ার ইউ ক্যান ইন্টার দ্য নেম অফ দ্য ইউনিভার্সিটি এইগুলো দেওয়ার পরে তোমার নিচে আর একটা বক্স ওরা দিয়ে দেবে সেখানে তুমি তোমার ইউনিভার্সিটির নামটা লিখতে পারবে ওকে তো এগুলো কোনো প্রবলেম আসছে না এগুলো তোমার অবশ্যই একটু দেখবে তারপর যেটা বলা হচ্ছে দেখো অ্যাট দ্য টাইম অফ সাবমিশন মাই অ্যাপ্লিকেশন ফর্ম ম্যাসেজ ডিসপ্লেইং কাইট্রোয়া নট ফুলফিল্ড অর্থাৎ বলা হয়েছে যে যখন আমি সাবমিশন করছি ফর্মটা কিন্তু আমার মেসেজ চলে আসছে যে কাইট্রোয়া নট ফুলফিল্ড ওকে তো সেই ক্ষেত্রে আনসারটা দিয়েছে যে নোটিফিকেশন দেওয়া রয়েছে ওকে সেই যে নোটিফিকেশনটা অর্থাৎ যে ক্লিয়ারিফিকেশন নোটিফিকেশন রোগ আছে ওটা দেখে নিতে ওখানে কিন্তু বলা হয়েছে তুমি যে ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে না তার কারণে যে কোনো যা যা চাওয়া হয়েছে তা তার ভিতরে তুমি কোনো না কোনো একটা মিসম্যাচ করছো তো সেই জন্য হচ্ছে না সেই জন্য তোমার একটা ভালো করে জিনিসগুলো মানে ভালো করে তোমরা সাবমিট করবে ম্যান ডাটাগুলো যেগুলো চাওয়া হয়েছে সেগুলো তোমরা ফিল আপ করবে সঠিকভাবে তারপর কিন্তু তোমার সেটা সাবমিট হবে এখানে কাইটোরা নট ফুলফিল্ড মানে তোমার কোনো একটা অংশ তোমার মিসম্যাচ হয়েছে ক্লিয়ার তারপর যে প্রশ্নটা দেখো যে আই এম আনএবল টু লগ ইন দেয়ার ইজ ইউরোর ইন ডাটা ডিসপ্লেড ইন নন এডিটেবল মোড যে আমি যখন আনএবল লগ ইন আমার লগ ইনটা হচ্ছে না হ্যাঁ কিন্তু সেই ক্ষেত্রে আমার ডাটা নট এডিটেবল মোটও রয়েছে তো এখানে যেটা মেন যে পয়েন্ট হয়েছে এই পয়েন্টটা অনেক ক্ষেত্রে অনেকজনা রয়েছে যে তোমাদের পাস করিনি দু হাজার চোদ্দো সালে টেটে পাস করো নি পাস করেছিলে অথচ তুমি ইন্টারভিউ তুমি যাওনি এক্ষেত্রে তুমি কিন্তু আজকে এই ফর্ম ফিল আপটা করতে পারবে না এরা সেটা বলছে যে ডাটা ইজ প্রোভাইডেড বাই ইউ অ্যাট দ্য টাইম অফ ভাইভা কাউন্সেলিং হেলথ দু হাজার ষোলো তো দু হাজার ষোলো সালে যে ভাইভা বা কাউন্সেলিং হয়েছে সেখানে তুমি যদি মানে প্রেজেন্ট থাকো এবং তাহলে তোমার ডাটাটা সেখানে তারা কি রেজিস্টার করেছে তো সেই ক্ষেত্রে তারাই কিন্তু এটা লগ ইন করতে পারবে বাকি বা আদার্স তারা লগ করতে পারবে না ইউ ক্যান নট মডিফাই দ্য সেম সেই ক্ষেত্রে তুমি নতুন করে আর পারবে না এটা কিন্তু অনেকজনা করছে ওকে কিন্তু সেটা হবে না ক্লিয়ার সাত নম্বর প্রশ্ন দেখো যেটা দেওয়া রয়েছে যে মার্ক কলম ইজ ডিমান্ডিং ফর ডিজিট বাট মাই মার্কস আর নট ফর ডিজিট হোয়াট সেল আই ডু অর্থাৎ যে মার্কস যেখানে কলমে রয়েছে সেখানে ফর ডিজিট চাচ্ছে কিন্তু আমার সেটা নেই একটু আগে আমার বললাম তার আগে তোমরা জিরো বসাবে ওকে তারপর আট আপনারা দেখো যে আই ওয়ান টু অবটেন ডুপ্লিকেট কপি অব দ্য মাই অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ আমি যে অ্যাপ্লিকেশন ফর্মটা দিচ্ছি তার কোনো ডুপ্লিকেট আমি কি ফর্ম পাবো কি তো ওনার যে দিয়েছি যে অ্যাজ এ কপি ফর ইউর অ্যাপ্লিকেশন ফর ই সেন্ড টু দ্য ইমেল আইডি প্রোভাইড বাই ইউ অর্থাৎ তুমি যে ইমেলটা দেবে সেখানে তোমার একটা ডুপ্লিকেট কপি ফর্ম সেখানে পাঠিয়ে দেওয়া হবে স্টিল ইফ ইউ ওয়ান টু আপটেন্ট এ কপি অফ দ্য সেম ইন্টার ইউর রোল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ আর সেই ফর্মটা যদি তুমি প্রিন্ট করতে চাও বা তুমি পেতে চাও তাহলে তোমাকে আবার সেই রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমাকে ক্লিক করলে তারা একটা নতুন পেজ তোমাকে দিয়ে দেবে ওকে তারপরে নম্বর যে যে রয়েছে দেখো আই টু ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড অর্থাৎ অনেক ক্ষেত্রে বলছে যে আমাদের হারিয়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে ওই সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে বলছি তোমার এখানে বলছেন দ্যার ইজ নো সিস্টেম ফর ইস্যুই অফ ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড তো এই ক্ষেত্রে কোনো ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড দেওয়া যাবে না ডো নট সেন্ড এনি রিকোয়েস্ট ফর সেম এই ব্যাপারে তোমরা কোনো মেল বা এ ব্যাপারে তোমরা কোনো রিকোয়েস্ট আমাদেরকে পাঠিও না তো আমি তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই মেলটা পাঠাও যে যারা ডুপ্লিকেট অ্যাডমিট পেতে চাও বা যাদের অ্যাডমিটেড হারিয়ে গেছে নইলে কিন্তু তুমি যদি ফর্ম না ফিল করতে পারো তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু ভেরিফিকেশনে ডাক পাচ্ছ না ওকে সেই জন্য তোমাকে ইমিডিয়েট এই মেলটা তোমাকে করতেই হবে ক্লিয়ার এগারো নম্বর কলম এগার নম্বর দশ নম্বর দেখা দেখোচ্ছে ইন কলম গ্রাজুয়েট হুইচ মার্কস সেল আই সাবমিট অনলি ওয়ান অল ওভার এটা কিন্তু আমরা একটু আগে বললাম এবং ক্লারিফিকেশনটা ওনারাই দিয়েছেন যে পাস দ্য কম্পালসারি উভয়কে আমাদেরকে লাগবে কে তো সেই ক্ষেত্রে তোমার যেটা দিয়েছি এটা আগে বললাম যে পাস গ্র্যাজুয়েট এবং অনার্স গ্রাজুয়েট আলাদা আলাদাভাবে দিতে হবে এগারো নম্বর দেখো হাউ উইল আই ভেরিফাই দ্যাট মাই অ্যাপ্লিকেশন ফ্রম হ্যাজবেন্ড সাকসেসফুলি সাবমিট ইন দ্য সিস্টেম তোর ক্ষেত্রে আমরা সমস্ত ডাটা ইনফরমেশন দেওয়ার পরে সাবমিট করলাম তা আদেও সেটা সাবমিটেড সাকসেসফুল হলো কিনা সেটা কি করে জানা যাবে ওকে তো এইটার প্রত্যুত্তরে ওনারা বলেছেন দেখো যেটা বলা হয়েছে যে ওয়ান্স ইউর অ্যাপ্লিকেশন ফর্ম ই সাকসেসফুলি সাবমিটেড ইন ইন টু দ্য সিস্টেম দ্য সিস্টেম ডিসপ্লেড এ থ্যাংক ইউর স্ক্রিন অর্থাৎ যখন তুমি সমস্ত সাবমিটেড সমস্ত কিছু ডাটা ফিল আপ করার পর তুমি সাবমিট করে দেবে সেই ক্ষেত্রে তোমার একটা থ্যাঙ্ক বলে একটা স্ক্রিন তোমার কম্পিউটার হোক বা ল্যাপটপ হোক বা মোবাইল হোক তোমার প্রথমে দেখা দেবে এইটা যদি দেখা দেয় তাহলে তুমি জানবে তোমার ফর্মটা সাবমিটেড হয়েছে ইট অলসো সেন্ড এস এম এস ইন ইউর মোবাইল নাম্বার অথবা তোমার একটা মোবাইল নাম্বারে তোমার একটা এস এম এস পাঠিয়ে দেওয়া হবে অলসো সেন্ড ইমেল অ্যাট ইউর ইমেল অ্যাড্রেস এবং তোমার ইমেলে অ্যাড্রেসে পাঠিয়ে দেবে ওকে যে এখানে কোনো চাপ নাই তোমরা অবশ্যই এটি একটু ভালো করে দেখবে তারপর দেখো বারো নম্বর দিয়েছে ইন হোয়াট ফর্মেট উইল আই এন্টার মাই ইনরোলমেন্ট রেজিস্ট্রেশন রোল নাম্বার একটু আগে বললাম যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বা তোমার ইনরোলমেন্ট নাম্বারের ক্ষেত্রে কী হবে দেয়ার ইজ নো ফিক্সড ফর্মেট অর্থাৎ কেউ বলছে ছয় ডিজিট ডিজিট কেউ বলছে দশ ডিজিট এটা কোনো ব্যাপার না যে কোনো থাকলেই তোমার চলে আসবে আর অনেকজনের ক্ষেত্রে বলা হচ্ছে রোল আলাদা এবং নম্বর আলাদা তো সেই ক্ষেত্রে কীভাবে লিখবো এটার একটা উত্তর যে তোমরা পরপর তোমরা রোল নাম্বারটা পরপর লিখে দাও কোনো রকম গ্যাপ বা পেস দেওয়ার দরকার নেই ওকে তো তারপর যেটা দেখো একটা বক্সের মধ্যে যে বলেছে প্লিজ নট তো এখানে কিন্তু খুব ভাইটাল এখানে কথা বলা রয়েছে এটা অবশ্যই দেখতে হবে যে প্লিজ ডু নট সেন্ড এনি রিকোয়েস্ট ফর এনি টাইপ মডিফিকেশন ইউর ডিসপ্লেড সাবমিটেড ডিটেলস অর্থাৎ তুমি যে সমস্ত জিনিসগুলো পাঠিয়েছ সেটাকে মডিফাই করার জন্য আবার নতুন করে মডিফাই করার জন্য অবশ্যই তোমরা সেই ব্যাপারে কোনো ইনফরমেশন বা কোনো রিকোয়েস্ট তোমরা পাঠাবে না ওকে সেটা কিন্তু হবে না দুই নম্বর পয়েন্টটি একটু দেখো যে অনলি দোজ ক্যান্ডিডেটস হু হ্যাভ কোয়ালিফাইড টেড দু হাজার চোদ্দো ক্লাস ওয়ান ফাইভ টি হ্যাব রেজিস্টার ফর ভাইবার কাউন্সিলিং হেল্প দু হাজার ষোলো আর ইলিজিবল ইন দ্য অ্যাপ্লাই তো এইটা সব থেকে ভাইটাল যেটা অনেকজন বুঝতে চাইছে না ওকে তো যেটা বলেছে দেখো যারা দু হাজার চোদ্দো সালে টেট কোয়ালিফাই করেছে এবং তার রেজিস্টার করেছে ভাইবার কাউন্সিলিং দু হাজার ষোলো সালে যে কাউন্সিলিং হয়েছিল বা ভাইবার হয়েছিল সেখানে তারা রেজিস্টার হয়েছে একমাত্র তারাই কেবল এই যে ফর্মটা ফিল হচ্ছে তার অ্যাপ্লিকেবল আদার্স কেউ কিন্তু এখানে ফর্ম ফিল করতে পারবে না ওকে তিন নম্বর বলছি দেখো অ্যাট দ্য টাইম অফ সাবমিটিং ইউর প্রবলেম ক্যান ইউ এক্সপ্লেন ইন ডিটেল ইন দ্য প্রবলেম কি বললাম যে যা তোমাদের প্রবলেম হবে সেটা তোমার মেসেজে ভালো করে লিখবে তো বন্ধুরা এটাই ছিল আমাদের প্রশ্ন উত্তর পর্ব তো তোমাদের এছাড়াও যদি আরও কোনো কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই আমাদের কমেন্টে লিখো তোমরা তার যথাযথ অ্যান্সার তোমরা পার পেয়ে যাবে এবং তার পথটা কীভাবে হবে সেটাও আমরা তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক দেওয় কমেন্ট করবে আর এরকম ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বা কম্পিটিভ পরীক্ষার যে কোনো কম্পিটিভ পরীক্ষা এবং প্রাইমারি টেটের প্রিপারেশন জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে এখানে যে সমস্ত ভিডিওগুলো ক্লাসগুলো তোমাদের জন্য দেওয়া হয় অবশ্যই হাই লেভেল আশা করছি তোমার অনেক অনেক হেল্প পাবে তো সকালে ভালো থেকে সুস্থ থাকো আবার তোমাদের পরে ভিডিওতে দেখা হবে